السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ. وعلیکم السلام. الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى يكون هواه طبعا لما جئت به. الحمد لله الحمد لله الحمد لله. جواب سر مفتی محمود رحمت اللہ علیہ تفسیر القرآن پریشدر ادوگے چار دن ویپی تفسیر محفل آج کے سماپن دیوس اپستھت آج کے سمانت سبھاپتی منچ اپبشٹ بزرگ علمائی کرام ہمار سامنے اپبشٹ دین پریہ اسلام پریہ عاشق سنت عاشق رسول ہمار پریہ دینی بھائیرا اللہ پاکر توفیق গত বছর আশা হয়েছিল, এই বছর আল্লাহ পাক তৌফিক দিয়েছেন। বোঝা গেছে যে গত বছর আশাটাকে আল্লাহ তাআলা কবুল করছেন, এজন্য এইবার দ্বিতীয়বার আশার তৌফিক হয়েছে, এজন্য আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দিন ব্যাপী বুজুর্গ ওলামে গ্রাম আপনাদের সামনে অনেক গুরুত্বপূর্ণ বয়ান করতেছেন, আরো করবেন ইনশাআল্লাহ। আমার পূর্বে মোতামেশা বলছেন এই বছরও একজন বুজুর্গ আলেম ওনারা দুনিয়ার থেকে আল্লাহ পাকের পিয়ারা বান্দা হয়ে গেছেন, আল্লাহ পাকের সান্নিধ্যে চলে গেছেন। এখানে গত বছর যারা ছিলেন আজকে অনেকে এখানে নাই, অনেকেই দুনিয়ার থেকে ওনারা ইন্তেকাল হয়ে গেছে। আগামীতে যদি হইতে পারে আমারও এখানে আসার তৌফিক নাও হইতে পারে। তো কাজেই শ্রোতা বক্তা কারো কোনো নিশ্চয়তা নাই কার জীবনের শেষ মাহফিল আজকে, এটা কেউ বলতে পারবে না। তো কাজেই আমরা যারা এখানে আছি সকলেই মাহফিলের যা কিছু কথা আমরা ওলামায়ে কেরামের জবান থেকে শুনব, আবাদতের নিয়তের সঙ্গে আবাদতের নিয়তের সঙ্গে দিনের কথা শোনা, এটা আবাদত। ওয়াসমাউ ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ বলছেন শুনো এবং আল্লাহর ভয়, আল্লাহকে ভয় করো, শুনো এবং আল্লাহর ভয় করো। শোনাটাও এবাদত, শোনানো এবাদত।
وذكر فإن الذكرى تنفع المؤمن. দিনের কথা বারবার শোনান, বারবার শোনাইতে থাকেন, শোনানোর দ্বারা এই যে যারা আপনারা সামনে উপস্থিত মুমিন মুসলমান আপনাদের উপকার হবে, আমার কি উপকার হবে না? আমার নিজেরও হবে উপকার, কেন আমি তো আপনাদের মধ্যে একজন, আমিও তো একজন মুমিন। যে কথাগুলো আপনাদেরকে শোনানোর এই কথাগুলো আমার নিজেরও দরকার, এই জন্য মুখাতিব আপনাদেরকে না, আপনাদেরকে শোনানোর উদ্দেশ্য না, উদ্দেশ্য আমার, আমি আমার নিজেকে মুখাতিব বানাইতেছি, যে কথাগুলি আমার নিজের দরকার, আমাকে এই কথাগুলো আমল করতে হবে এবং আপনাদেরকে আমল করতে হবে। আল্লাহ তাআলা হাশরের ময়দানে প্রশ্ন করবেন, পাঁচটা প্রশ্ন, তুমি যা কিছু শুনছিলা, যা কিছু জানছিলা, সেই কথাগুলোর উপরে কতটুকু আমল করছিলা, এলেম মোতাবেক আমল করছিলা কিনা জিজ্ঞাসা করবেন না? আপনাদেরকেও জিজ্ঞাসা করবে, আমাকেও জিজ্ঞাসা করবে, তারপরে আপনাদের তো এখলাস আছে, আপনারা তো এখলাসের সাথে এখানে আসছেন, আপনাদের নিয়তের মধ্যে কোন কমতি নাই, কিন্তু আমার নিয়তের মধ্যে গড়বড়ি থাকতে পারে। আপনারা তো খালেস নিয়তে আসছেন, এখন আপনাদের হক আদায় করা এটা আমাদের দায়িত্ব, আপনাদের হক আদায় করা, যারা কথা বলবে ওয়াশ করবে তাদের দায়িত্ব, যে আজকে এখানে আপনারা যারা এখানে সমবেত হয়েছেন আপনাদের কি কি দিনী তাকাজা আছে, কি কি দিনী বিষয় আছে, যে বিষয়গুলি আলোচনা করলে আপনাদের উপকার হবে, সার্বজনীন সকলের উপকার হবে, এই বিষয়গুলি যদি আপনাদের ওই তাকাজা অনুযায়ী চাহিদা অনুযায়ী যদি আমি না বলি, আমি হক আদায় না করি, তাহলে আমারও আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এই জন্য আমি আল্লাহর কাছে তৌফিক চাই, আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যাতে সেই কথাগুলো আমার জবান থেকে বের করে যে কথাগুলো আমারও প্রয়োজন, আপনাদের প্রয়োজন, আমি নিজে আমল করতে পারি, আপনারও যাতে আমলকারী হইতে পারে। কি বলেন, আমল না করলে কাজ হবে? আমল সে জিন্দিগি বন্দী হে, আমল লাগবে। এখন তো আমরা শুনি, অনেক বেশি শুনি, শুনতে শুনতে ক্লান্ত হয়ে যাই, আর আগের বুজুর্গরা আমল করতে করতে ক্লান্ত হয়ে যেত, এখন আমরা শুনতে শুনতে ক্লান্ত হয়ে যাই, তাই না? আর আগের বুজুর্গরা এত শুনতেন না, কিন্তু তারা যেইটা শুনতেন শোনার হক আদায় করে শুনতেন, শোনার সাথে সাথে বাস এটা তারা নিজেদের আমলের মধ্যে নিয়ে আসত, শোনার সাথে সাথে তারা যেমন অপেক্ষাই করত আসমানি আহকাম কখন গুনটা আসতেছে, বাস শোনার সাথে সাথে ওনা এরা এটা জীবনে বাস্তবায়ন করত, ওরা জিন্দগিকে ওনারা পাল্টায় পেল, সারা জীবনের অভ্যাস তারা ছেড়ে দিল, ভালো অভ্যাসগুলিও মন্দ অভ্যাসগুলিও। যখন কেবলা পরিবর্তনের হুকুম নাজিল হইল, কেবলা পরিবর্তন আয়াত যখন নাজিল হইল, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তেছিলেন বাইতুল মুকাদ্দাসের দিকে, যেটা মুসলমানদের একেবারে সেই প্রথম কেবলা কাবা, প্রথম কেবলা হইল বাইতুল মুকাদ্দাস, ওদিকে যখন আয়াত নাযিল হইল, বাস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম ভাবে লম্বা চড়া কোনো বক্তব্য দিয়া বোঝানোর প্রয়োজন পড়ে নাই,
যে আপনার তোমরা সবাই তৈরি থাকো, ক্যাবলা পরিবর্তন হইতে পারে, ক্যাবলা পরিবর্তন হইলে কিন্তু আমার সাথে সাথে তোমরাও ক্যাবলা পরিবর্তন করে ফেলে। বাস আল্লাহ পাকের হুকুম নাজির হইল, ক্যাবলা পরিবর্তনের আয়াত নাজির হইল, সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে কেরামকে নিয়ে খানায় কাবা, যেটা আমাদের বর্তমানের যে খানায় কাবা বাইতুল্লাহ শরীফ এই যেটা মক্কা মুকাররমায়, বাস ওদিকে ফিরে উনি নামাজ পড়লেন, সাহাবায়ে কেরাম ওনার সাথে নামাজ পড়লেন। ওইখান থেকে নামাজ পড়ার পরে যারা বাইরে নামাজ পড়ে যারা বের হয়েছে তারা দেখতেছেন দাগায় দাগায় এরকম ভাবে সাহাবায়ে কেরাম কামাতদের সাথে নামাজ পড়তেছে। তারা শুধু এতটুকু এলান করে দিলেন যে ক্যাবলা পরিবর্তন হয়ে গেছে, এইমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে নামাজ পড়ে আসছি, বাইতুল্লাহ খানায় কাবা মক্কা মুকাররমার দিকে ফিরে নামাজ পড়ছি, বাইতুল্লাহ ক্যাবলা পরিবর্তন হয়ে গেছে, খালি এই কথাই বলছেন। ওনারা নামাজের মধ্যে ছিলেন, জামাতের সাথে নামাজ পড়তেছিলেন, নামাজের মধ্যে ওনারা ক্যাবলা পরিবর্তন করে ফেলেছে, আর কিছু বুঝাইতে হয়নি। এখন তো আমরা বুঝাইতে বুঝাইতে তারপরও বুঝাইতে বুঝাইতে যারা বুঝায় তারাও কাহিল হয়ে যায়, কিন্তু আমরা ইল্লা মাশাল্লাহ আমরা এই বোঝটা নেই না, এই বোঝটাকে বাস্তবায়ন করি না, আমলে পরিণত করি না। এক বছর আগের কথা যে কথাগুলি এটা আগামী এক বছর পরে এটা মনে থাকবে, মনে থাকবে, মনে থাকার তরিকা কি? অনেকের মনে আছে, আমার নিজেরও মনে আছে, আমার নিজেরও মনে আছে গত বছর এই মাহফিলে সর্বপ্রথম যে কথাটা বলছিলাম সেই কথাটা ছিল ফটো সম্পর্কে, মনে আছে আপনাদের যারা পুরনো আছেন যে এই সব করে গুনার কাজ করেন না, ফটো উঠানো এটা গুনায় কবিরা, যে সব করে কেউ গুনার কাজ করেন না, প্রয়োজন রাষ্ট্রীয় হুকুম মজবুরান করতে হয় সেটা ভিন্ন কথা, কিন্তু সব করে কেন গুনার কাজ করে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানত করছে যারা ফটো উঠায় ফটো আঁকে তাদের উপরে লানত করছে, আমি এই কাজটা কেন করবো ভাই, সব করে এত বড় অভিশাপের কাজটা কেন, আমি কেন অভিশপ্ত হয়ে যাব? আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লানত, এটা কি লানতটাকে আপনি যেমন তেমন লানত মনে করছেন? হ্যাঁ, এরপরে আর কোন লানত থাকে? এমন কাজটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লানত তো দূরের কথা, অপছন্দনীয় কাজটা কোন মুসলমান ইমানদার করতে পারে না, যার অন্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামান্যতম মহব্বত আছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামান্য অসন্তুষ্টি যদি কোনো কাজের কর্মের মধ্যে বা কোনো বিষয়ে যদি দেখতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কারণে অসন্তুষ্ট নারাজ, ওনার চেহারার মধ্যে নারাজিগির ছাপ, তাহলে ওনার হয়রান হয়ে যেত, পেরেশান হয়ে যেত যে কোন কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসন্তুষ্ট হইলেন এবং কিভাবে এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অসন্তুষ্টিকে সন্তুষ্টি অর্জন করা যায়, ওনাকে খুশি করা যায়, ওনার অসন্তুষ্টিকে কিয়ামতের মতো মনে করতেন। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন এক এলাকায় যাইতেছেন, দেখে যে রাস্তার ধারে একটা পাকা একটা বাড়ি, একটা পাকা বাড়ি, জিজ্ঞাসা করলো ওই পাকা বাড়িটা কার, কৌমুকের। ওই সাহাবি যখন সামনে এসে সালাম দিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেহারা মোবারক ঘুরায় ফেলেছে, মনে বুঝে শুনে নেই, আবার সালাম দিল, আবারও চেহারা মোবারক ঘুরায় ফেলেছে। এরকম ভাবে সালাম দেওয়ার পরে সে বুঝতে পারছে যে নিশ্চয়ই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন কারণে আমার উপর অসন্তুষ্ট। তখন ওই সাহাবি অন্যান্য সাহাবিদেরকে জিজ্ঞাসা করে,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার উপরে অসন্তুষ্ট কেন তোমরা জানো? আমার আমার এই কি এরকম কাজের দ্বারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসন্তুষ্ট? তখন বলতেছিলেন যে সেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দিকটা চাইতেছিলেন, তো ওই যে তুমি যে একটা বাড়ি বানাইছিলা, পাকা বিল্ডিং বানাইছিলা, জিজ্ঞাসা করছিল ওই বাড়িতে কে বানাইছে, এতটুকুই জানি। ওই সাহাবি কি করলেন, আর কিছু বললেন না, গিয়া একেবারে ওই বাড়িটা ভাঙ্গিয়া মাটির সাথে মিশাইয়া তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খবর দেন নাই যে আমি এই বাড়িটা ভাঙ্গিয়া করে মিশাইয়া ফেলাইছি, আইসা খবর দেন নাই। আরেকদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওই রাস্তা দিয়ে যাইতেছিলেন তখন জিজ্ঞেস হলো ওই বাড়িটা কোথায়, ওখানে একটা বাড়ি ছিল, আপনার ওই যে অসন্তুষ্টি আপনার নারাজগির এই ভাব এইটা বুঝা ওই সাহাবি সে বাড়িতে একবার ভাঙ্গিয়া মাটির সাথে মিশাই দিছে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবির উপরে খুব খুশি হইলেন। এরকম ভাবে হযরত আব্দুল্লাহ ইবনে এক সাহাবি একটা চাদর গায়ে দেয়, একটা কুসুম বর্ণের এক চাদর, লাল ধরনের চাদর, চাদর গায়ে দেয়া আসছে সামনে, জিজ্ঞাসা করল যে এই শুধু এতটুকু বলছে তুমি এটা কি গাইতে আস? আমর ইবনুল আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা তুমি এটা কি গা পড়ে আসছো এতটুকুই বললেন। ওই সাহাবি বাড়িতে গিয়া দেখে ঘরের মধ্যে চুলা জ্বলতেছে, চাদরটা খুলে ওই চুলার ভিতরে দিয়ে দিচ্ছে, লাকড়ির সাথে চুল খুলে গেল। পরে ওই সাহাবি আবার আসলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, জিজ্ঞাসা করলেন যে তোমার চাদরটা কই, কি করলা? কইটা তো আগুন দা বুঝা ফেলাইছি, আপনার অসন্তুষ্টি বুঝা সেটা আমি বুঝা ফেলাইছি, আগুন দিয়ে বুঝা ফেলাইছি। কইটা তুমি পড়তে গেলা কেন, ঘরে মহিলাদেরকে দিয়ে দিতে, এটা তোমার জন্য পুরুষদের জন্য না এটা পছন্দ ছিল না, কিন্তু এটা ঘরে মহিলাদেরকে দিয়ে দিতে তারা পড়ত। এক সফরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফরে যাবেন, সাহাবাই কেরাম সফরে তৈরি করতেছে, সওয়ারি তৈরি করতেছে, এখন উঠে ঢুকতে এরকম ভাবে প্রায় সবাই লাল গিলাপ দিতে লাল কাপড় দিতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু এতটুকু বললেন যে তোমাদের মধ্যে দেখি লাল বর্ণের প্রাদুর্ভাব, লাল বর্ণের প্রভাব তোমাদের মধ্যে, লাল লালের এত ইয়ে তোমাদের মধ্যে দেখতেছি, এতটুকু বললেন। আর সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনারা কি বললেন, বাস দৌড়াদৌড়ি কইরা যার যার সাওয়ারির উঠে ঢুকবে, এই যে আপনি লাল রঙের চাদর ছিল এরকম ভাবে টেনে টেনে নামাই দিয়েছিল যে উঠ বলি পর্যন্ত ছুটাছুটি শুরু করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসন্তুষ্টি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বরদাস্ত করতে পারতেন না, মনে করতে কিয়ামতের মতো মনে করতে, এত তারা মনে করতেন। কিন্তু আমাদের সেইগুলি যেগুলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত বিষয়ে লানত করছেন, সেই সমস্ত বিষয়গুলি আমরা অনায়াসে করতে থাকি, অনায়াসে করতে থাকি। বিজাতীয়দের কৃষ্টি কালচার তাহাজ্জুদ তামুদ্দিনকে এমন ভাবে আমরা গ্রহণ করছি, এইখানে সিলেট থেকে এই যাওয়া পর্যন্ত আসতে অনেকগুলি বিয়ের বাড়ি দেখলাম, যে আমি মনে করছি যে বাড়ি এগুলি কি হিন্দুদের বিয়ের বাড়ি, এত এত সাদাই যে সে বাড়ি দিয়া আপনার অপচয়, বিরাট বিরাট জেদ। এখন হিন্দুদের বিয়া আর মুসলমানদের বিয়ার এই অনুষ্ঠানের মধ্যে কোনো পার্থক্য আছে বলেন? পার্থক্য আছে? আজকে সেই ইসলামী এই আপনার মহাসারাত মহামেলা আজকে আমাদের কোন দিক দিয়ে আছে?
না আমাদের বিবাহ শর্তের মধ্যে আছে, না তালাকের মধ্যে আছে, না ব্যবসা বাণিজ্যের মধ্যে আছে, না সামাজিকতার মধ্যে আছে, না আমাদের পারিবারিক জীবনে আছে। আজকে তো আমরা শুধু মুসলমান, আমরা সবাই বলতেছি যে আজকে মুসলমানদের এই অধঃপতন হইতেছে, আজকে অমুক জায়গায় মুসলমানদের এই দুর্দশা, অমুক জায়গায় মুসলমানদের এই অবস্থা। আজকে মুসলমানরা জায়গায় জায়গায়, এমন কোন স্থান নাই, এমন কোন জনপদ নাই, এমন কোন এলাকা নাই যে মুসলমানরা শান্তিতে নিরাপত্তার মধ্যে আছে। উত্থাও নাই, উত্থাও নাই। আজকে আমরা শান্তি তালাশ করতেছি, আর যে আল্লাহ তালাকে অসন্তুষ্ট করিয়া আল্লাহ পাকের নিয়ামত ভোগ করতেছি, আল্লাহ পাকের নাজ নিয়ামত ভোগ করতেছি, আর আল্লাহ পাকের নাফরমানিও করতেছি। যে আল্লাহর নিয়ামত ভোগ করতেছি, সে আল্লাহর অসন্তুষ্টির কাজ সব করতেছি। ইল্লা মাশাআল্লাহ। আজকে তো মাশাআল্লাহ আমাদের আলোচনা মাহফিল, তিনি মসজিদ, তিনি মেহনত অনেক হইতেছে, কিন্তু গুনার কাজ তো মিটতেছে না। গুনা তো দিন দিন বাড়তেছে, গুনার মাত্রা বাড়তেছে। গত বছরের তুলনায় এবার গুনার মাত্রা আরো বেড়ে গেছে, এই বছরের তুলনায় আগের বছর তো আরো মাত্রা বেড়ে যাবে। সবকিছু আছে, ওয়াজ মাহফিলের লোক হয়, মসজিদের লোক হয়, মাশাআল্লাহ দাওয়াত তবলিগের মেহনতে আগের তুলনায় অনেক বেশি হইতেছে, কিন্তু যে জিনিসটার মেহনত কম হইতেছে, যার কারণে সেই জিনিসটা বাড়তেছে, মুনকারাতের রাস্তা গুনা। আমি যখন এখানে নামলাম তখন আজান চলতেছে, আজানের সময় বলেন কথাবার্তা বলা এদের ঠিক আছে, আজানের সময় কি করতে হয়, আজানের জব দিতে হয়, আজানের জব দিতে হয়। আজান হইতেছে, সবাই হইচই করতেছে, আর সালাম দিতেছে, আর মুসাফা করতেছে, অথচ উচিত ছিল চার দিন মাহফিল হইছে। এখন চার দিন মাহফিলের দ্বারা আমাদের দিনই তরক্কি কতটুকু হয়েছে, কতটুকু দিনে উন্নতি হয়েছে, কয়টা গুণা শাস্তি, কয়টা বদ আমাদের রাস্তা হয়েছে। শুধু তো শোনার দ্বারা হবে না, মানতে তো হবে, জানতে হবে মানার জন্য। আজকে যদি একটা বদামল রাস্তা হয়ে দিত, একটা বদামল, একটা আজকে আমাদের দিনদার শ্রেণীর মানুষ শুধু আবাদত করা থেকে, আবাদত নামাজ, রোজা, তাহাজ্জুদ, জিকির আজকার, তেলাওয়াত, এটাকেই তারা একপত্রে আবাদত মনে করে, কিন্তু গুনাহ, আল্লাহ পাকের নাফরমানি, একটা গুনাই সমস্ত নেক আমলকে বরবাদ করে দেওয়ার জন্য যথেষ্ট। একটা গুনাহ, একটা গুনাই জাহান্নামে দেওয়ার জন্য যথেষ্ট। এখন তো গুনার প্রতি ঘৃণার ভাবটুকু আমাদের অন্তর থেকে চলে গেছে। ইমানের পরিচয় কি? ইমানদারের পরিচয় নেক আমলে তার অন্তর খুশি হয়ে যাবে, গুনার কাজ দেখলে তার অন্তর ব্যথা লাগবে, এটি তো ইমানের আলামত। আর এখন গুনা আমরা সব করে করি, বিবাহ সাথীর মধ্যে গুনা, আকিকা খতনার মধ্যে গুনা, এমনকি নেক কাজ যেগুলি দিনের কাজ এগুলির মধ্যে গুণা। একটা গুণাই সমস্ত নেকির যত বারাকাত আছে সব শেষ করে দেওয়ার জন্য যথেষ্ট। একটা শক্তিশালী, একটা পালোয়ান শক্তিশালী, তাকে এক চামচ বিষ খাওয়াই দিলে তার সমস্ত শক্তি খতম হয়ে যাবে, বেশি পরিমাণ খেলে তার জীবনই শেষ হয়ে যাবে। এই প্রসঙ্গে আমার সাইফু মসজিদ মহিসুন্না শাহ আবরার হক রহমতুল্লাহ আলী উনি একটা উদাহরণ দিয়ে বুঝাইতেন যে একটা প্লেন, উড়োজাহাজ 700 যাত্রী নিয়ে
হজের উদ্দেশ্য রওনা হবে, কত নেক উদ্দেশ্য, সাতশত যাত্রী হজ হাজি, এই জাহাজটা হাজি ভৈরা এখন রানওয়েতে উড়বে, দৌড় দেয় রানওয়েতে যখন দৌড় দেয় তখন ওই জাহাজের চাকার মধ্যে ছোট্ট একটা তারকাটা আলফিন ঢুকে গেছে, ছোট্ট একটা তারকাটা ঢুকে গেছে, ওই শুধু চাকাটা পাংচার হয়ে গেছে, একটা চাকা পাংচার হয়ে গেছে, এখন জাহাজের সব কিছু ঠিক আছে, একটা বড় দেশ এই উড়োজাহাজের চারটে ইঞ্জিন থাকে, চারটে ইঞ্জিন সব ঠিক আছে, শুধু একটা ছোট্ট একটা তারকাটা, এই ছোট্ট একটা তারকাটা এই জাহাজের সমস্ত ক্ষমতাকে, সমস্ত শক্তিকে অচল করে দিচ্ছে, সমস্ত শক্তিকে অচল করে দিচ্ছে ছোট্ট একটা তারকাটা। আজকে ভাইরা আমার, আমরা নেকামল করি, নেকামলের জজবা আছে মাশাল্লাহ, কিন্তু সেই তুলনায় গুনার থেকে বাঁচার এতেমাম আমাদের মধ্যে নাই, মন খারাপের একটার মেহনত নাই, যার কারণে গুণা আজকে খুল্লাম খুল্লা ভাবে প্রকাশ্য ভাবে আজকে গুণার কাজ হইতেছে, যারা গুণা করতেছে তারা নিজেদেরকে আরো বাহাদুরি করতেছে, গুণার প্রতিযোগিতা হইতেছে প্রত্যেকটা প্রতিষ্ঠানে, সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে গুণার প্রতিযোগিতা হইতেছে, ভালো কাজের প্রতিযোগিতা হয় গুণার প্রতিযোগিতা হইতেছে, এর জন্য পুরস্কৃত করা হইতেছে, কে কত সুন্দর গাইতে পারে, কে কত সুন্দর নাচতে পারে, কে কত বেশি যেমন খুশি তেমন না হইতে পারে, যত রকমের ইত্রামি ফাত্রামি যত বেশি যা করতে পারে তাকে পুরস্কৃত করা হয়। আজকে এই গুনার মুনকারাতের সংশোধন না থাকার কারণে আজকে গুণা বাড়তেছে, আমরা বলি না ইল্লা মাশাআল্লাহ। ভাইরা আমার, যদি দিনের এই দুইটা পাহলু যতদিন এই দুইটার উপরে বেহানত ছিল ততদিন মুসলমানদের উন্নতি যুগ ছিল, একটু আমরু বিল মারুফ কিন্তু সেইটাও করতে হবে আহকামের তবলিগের, আহকামের তবলিগের যেরকম ভাবে দিনের প্রত্যেকটা আহকাম বিষয়ের আহকাম রয়ে গেছে, ওজুর আহকাম, নামাজের আহকাম, হজের আহকাম, প্রত্যেকটা যে সমস্ত আমল আছে আহকাম আছে, ঠিক এইরকম ভাবে দাওয়াতুত তবলিগের দিনের কাজের আহকাম হয়ে গেছে, আজকে সে সমস্ত আহকামের রেড না করার কারণে দেখা যায় দিনের কাজের মধ্যে ফেতনা সৃষ্টি হইতেছে, ফেতনা সৃষ্টি হইতেছে। মহিষুল্লাহ শাহ রহমতুল্লাহ বলতেন যে যেকোনো দিনের কাজের হক কাজে তিনটা হক যদি একত্রিত হয়, তিনটা হক থাকে, একটা হলো হক কাজ, হক পদ্ধতি, হক নিয়ত, হক কাজ, হক পদ্ধতি, হক নিয়ত, এই তিনটা হক যদি থাকে তাহলে কখনো এটা ফেতনার কারণ হবে না। হক কাজ, হক পদ্ধতি, হক একদিন হক থাকলে কখনো এটা ফেতনার কারণ হবে না। আজকে আমরা চেষ্টা করতে গিয়া আরো আগুন লাগাই দিয়ে বিগড়ে ফেলাই, আমাদের বুজুর্গরা বলছেন মানুষকে নরম ভাবে বলো, বেদাতকে বেদাত বলবো না, বলবা যে এই কাজটা সুন্নতের খেলাফ, এই কাজটা সুন্নতের খেলাফ, এটা শূন্য, এটা শূন্যতের খেলাফ, বলেন এই কথাটা মূলের ভাবে কইলে ওই লোকটার বা দাদি লোকটার কি না খুশিব, হ্যাঁ
যদি বলা হয় যে এই কাজটা সুন্নতের খেলাফ, যে প্রত্যেকটা কাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের অনুসরণ করা, সুন্নতের অনুকরণ করা, প্রত্যেকটা কাজে এবাদতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুসরণ অনুকরণ করা, এটাকে প্রত্যেকটা উম্মতের জন্য অপরিহার্য কর্তব্য। যত বেশি সুন্নতের অনুসরণ করা হবে তত বেশি বান্দার সাথে আল্লাহ তাআলার সম্পর্ক তত বেশি উন্নতি হবে। যত বেশি সুন্নত থেকে দূরে চলে আসবে, সুন্নতের থেকে ব্যবধান সৃষ্টি হয়ে যাবে, তত বেশি উম্মত জলিল খার হবে, তত বেশি উম্মতের অধঃপতন আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে ওসিয়ত করে গেছেন, নসিহত করে গেছেন, তারা তুফি কুমামরাইন লান তাযিল্লু মা তামাসাকতুম বিহিমা কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি। হে আমার উম্মত, তোমাদেরকে ওসিয়ত করে যেতেছি, তোমরা দুইটা জিনিস তোমাদের মধ্যে রেখে দিতেছি, এই দুইটাকে মজবুতির সাথে ধরে রাখবা, অন্য হাদিস আছে তাতে গমরে ধরে রাখবা। এখন মজবুতির সাথে ধরা কতটুকু দোস্তি, ধরাটাও দেখেন, এই দুই আঙ্গুলে ধরাও ধরা, আবার এই মুষ্টিবদ্ধ ভাবে ধরাও ধরা, কোনটা মজবুত? মুষ্টিবদ্ধ ভাবে ধরাও ধরা। আজকে সুন্নতের অনুসরণ অনুকরণে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আজকে এই অনুসরণে আমরা কতটুকু কতটুকু আমাদের মধ্যে হাতে আছে? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের জমানায় মুসলমানদের মুজাহিদ বাহিনী কাফেরদের সাথে মোকাবেলায় পাঠাইছে, টার্গেট দিয়ে দিয়েছে যে এতদিনে এতগুলি শূন্য তোমাদের জন্য যথেষ্ট, দীর্ঘ সময় হয়ে গেছে মুসলমানদের বিজয় হইতেছে না। ওইখান থেকে দুধ আসছে যে আমির মুমিনিন আরো কিছু সৈন্য পাঠান, আরো অতিরিক্ত সৈন্য পাঠান। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, না, তোমাদের জন্য কোনো কিছুই পাঠানো হবে না, তোমাদের থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সৈন্য তো ছুটে দেয় নাই, একটা প্রশ্ন দিয়ে পাঠাইছে। যারা যুদ্ধের ময়দানে ছিলেন, যিনি আমির ছিলেন, তিনি সবাইকে নিয়ে মশওয়ারা বসে মহাসভা শুরু করলো। আজকে তো আমরা মহাসভা করি না, আর মহাসভা করি ওই জিনিসটি আমাদের কাছে ভালো লাগে, বলতেও ভালো লাগে, প্রকাশ করতেও ভালো লাগে। আমি এই কাজ করছি, আমি হজ করছি, আমি মাদ্রাসা করছি, আমি মসজিদ করছি, আমি এই কাজ করি, কিন্তু আমি যে গুনার কাজ করি ওইটা তো বলি না। আজকে দিনের মধ্যে কয়টা গুনার কাজ করছি? আজকে আমরা মুসলমান বলতে পারবো যে আজকে সারা দিনের মধ্যে আমার একটা গুনার কাজ হয়নি? একদিনের পরিসংখ্যানটা আমাদের, আজকে দিনটা আমি গুনামুক্ত কেটেছি, একটা ঘন্টা আমি গুনামুক্ত কেটেছি। গুনা কি আল্লাহ পাকের অসন্তুষ্টির কারণ না? আল্লাহ তাআলাকে অসন্তুষ্ট কইরা, নারাজ কইরা আল্লাহ পাকের এই আল্লাহ পাকের এই সমস্ত আল্লাহ পাকের জান্নাতে যাওয়া দেব, আল্লাহ পাকের আযাব গজব থেকে বাঁচা দেব, বালা মুসিবত থেকে বাঁচা দেব। গুনার কারণেই তো সবকিছু হইতেছে। ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়ায়াহুন কাসীর। তোমাদের উপর যা কিছু বালা মুসিবত আসতেছে তোমাদের হাতের কামাই বদামলি। আজকে আমরা যতই হইচই করি, যতই মিটিং মিছিল করি, মিটিং মিছিলের দ্বারা আন্দোলন করে আল্লাহকে রাজি করে দেব? আল্লাহকে রাজি করতে হইলে আল্লাহ পাকের মর্জি বুঝতে হবে,
আল্লাহ পাকের মর্জি আর বুঝতে হবে, সেই মোতাবেক নিজেদেরকে গড়তে হবে, সেই মোতাবেক চলতে হবে, সেইভাবে পরিকল্পনা নিতে হবে, সেইভাবে নিজেকে গড়তে হবে, সেইভাবে নিজেকে চালাইতে হবে। এখনো আল্লাহ যে আল্লাহ তাআলা ওই জমানায় সারা পৃথিবী সবচেয়ে বড় জাতিগোষ্ঠী, সেই জাতিগোষ্ঠী সে আকামে আসমানি আহকাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ যা কিছু 30 পারা কোরআনের মধ্যে আছে তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের মধ্যে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন্ত কোরআন, সেই কোরআনকে ধারণ করিয়া, সেই সুন্নতকে ধারণ করিয়া সেই পৃথিবীর ইতিহাসে এত বর্বরতার ইতিহাস আর ছিল না আর আসবেও না। সেই মানুষগুলি এই কোরআন এবং সুন্নতকে আঁকড়ে ধরিয়া তারা পৃথিবীর মধ্যে এমন আদর্শ হয়েছে যে আদর্শ পূর্বেও ছিল না পরেও হবে না। সেই কোরআন কি আল্লাহ তাআলা আমাদের কাছে আছে না নাই? সেই সুন্নত আমাদের কাছে আছে না নাই? হযরত ইমাম মালিক রহমতুল্লাহ বলেন যে শেষ জামানার মানুষের সেই কামিয়াবি উন্নতি সংশোধন ওইভাবেই হবে যেরকম ভাবে প্রথম যুগের মানুষগুলি হয়েছিল। এর মধ্যে আর কোন ডিজিটাল পদ্ধতি নাই। এখন তো আমরা ইসলামকে আধুনিকায়ন করতেছি নাকি বলেন? ইসলাম বলে আধুনিকায়ন করতে হবে। আরে এই ডিজিটালের আগে যে ডিজিটাল, এখন তো এই যন্ত্রপাতি লাগে, ওই সময় যন্ত্রপাতি লাগে নাই। সৈয়দুল উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে মিম্বরে খুতবা দিতেছেন আর বলতেছেন ইয়া সারিয়াল জামাল, 250 মাইল দূরে কাফেরদের সাথে মোকাবেলা করতেছে। সারিয়া সেনাপতিকে বলতেছে হে সারিয়া পাহাড়ের দিকে তাকাও, কিশোরের পাহাড়ের দিকে তাকাও, ওদিকে দেখো। যখন বিজয় হওয়ার পরে তারা মদিনায় আসলো, জিজ্ঞাসা করলো যে আমাদের আমিরুল মুমিনিন সেই দিন যে বলছিল খুতবার মাঝখানে ইয়া সারিয়া জামাল, তোমরা কি ওইখানে থেকে শুনছিলা? হ্যাঁ, আমরা তো এমন শুনছি যেমন আমাদের আমিরুল মুমিনিন আমাদের সাথে থেকে আমাদেরকে কমান দিতেছে, আমাদের দিক নির্দেশনা দিতেছে। সুবহানাল্লাহ। এখন তো যন্ত্র ইলেকট্রা লাগে লাগে না, কিন্তু ওই সময় যন্ত্র লাগছে না। ওই সময় কিরকম ডিজিটাল ছিল, এখন তো এই যন্ত্র ভারিয়া মুসলমানদেরকে ইমান আকিদা মুসলমানদের চরিত্র ধ্বংস করার জন্য এই ইহুদি নাসারাদের সবচেয়ে বড় অস্ত্র হল এই বর্তমানে এই ডিজিটাল পদ্ধতির দেবাই। আমার আল্লাহ তাআলার মর্জি আর সন্তুষ্টি রাস্তা আমাদেরকে এক্তিয়ার করতে হবে। এই রাস্তা ছেড়ে যদি যত রাস্তা ধরে কিচ্ছু কাজ হবে না, আল্লাহ তাআলার মর্জি আর বুঝার রাস্তা কোনটা? একেবারে সহজ রাস্তা, যে রাস্তার মধ্যে কোনো আঁকা বাঁকা নাই, এমন সহজ রাস্তা যেই রাস্তাটা একেবারে গিয়ে জান্নাতের সাথে মিলে গেছে। আপনার সামনে যদি দুইটা রাস্তা হয়, সুনামগঞ্জ পর্যন্ত পৌঁছতে সিলেট থেকে আসতে একটা রাস্তা আঁকা বাঁকা খানা খন্দকে ভরা, আর আরেকটা রাস্তা হলে এত মসৃণ যে ওই রাস্তার মধ্যে গাড়িতে চললে টেরও পাবে না, এমন মসৃণ রাস্তা হুচুট খাওয়ার কোন সম্ভাবনা নাই। আপনি কোন রাস্তার এক্তিয়ার করবেন? কোন রাস্তা ভাই? ওই মসৃণ রাস্তাটা না,
এই রাস্তার কথাই তো বলতেছেন, নকশে কদম নবীকে জান্নাত কে রাস্তে, আল্লাহ সে মিলাতে সুন্নত কে রাস্তে, সেই রাস্তাই তো সুন্নতের রাস্তা। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم شرحتني هلوباي نبي كريم صلى الله عليه وسلم اتباع اتباع رسول صلى الله عليه وسلم رستا شهور رستا এই রাস্তার মধ্যে কোন খানা খন্দক নাই, এই রাস্তার মধ্যে কোন রকমের বিপদের কোন কারণ নাই। কিন্তু এখন সে রাস্তাটা আমরা এখতিয়ার না করলে কেমনে হবে, কেমনে আমাদের সমস্যার সমাধান হবে? সমস্ত সুহিয়ানে কেরাম, সমস্ত কেরাম, সমস্ত দুনিয়ার সমস্ত বুজুর্গানের দিনের এক মত যে মানুষের জন্য একমাত্র রাস্তা, যে রাস্তাটা মানুষের কামিয়াবির রাস্তা, নাজাতের রাস্তা, যেটা রাস্তাটা সবচেয়ে সহজ রাস্তা, সুন্নতের রাস্তা। সুন্নতের রাস্তা হল আসহাল, সবচেয়ে সহজ। সুন্নতের রাস্তা হল আজমাল, অতি উত্তম। সুন্নতের রাস্তা হল আকমাল, অতি পরিপূর্ণ। সুন্নতের রাস্তা অতি সহজ, সুন্নতের রাস্তা অতি উত্তম, সুন্নতের রাস্তা অতি পরিপূর্ণ। তাহলে যার জ্ঞান বুদ্ধি আকল বুদ্ধি ঠিক আছে, সে যদি এই সহজ রাস্তাটা এখতিয়ার না করে, সে যদি ওই তেরা বাঁকা রাস্তায় ওই মাজারে গিয়ে চেষ্টা করে, ওই পীরের পায়ে গিয়ে চেষ্টা করে, তাহলে সে কি সঠিক আকলওয়ালা হইল? কিন্তু সেই ভাই তাকে তিনি রুগী মনে করতে হবে, কিনা করা যাবে না, গিনা করা যাবে না। গুনাগারকে গিনা করা হারাম, গুনাগারকে গিনা করা কি? কিন্তু গুনাকে গিনা করা হালাল, গুনাকে গিনা করা কি? গুনাকে গিনা করা ওয়াজিব, গুনাকে গিনা করতে হবে, গুনাগারকে গিনা করা যাবে না। মনে করতে হবে আমার দিনই ওই ভাই দিনই রোগী, আমি কি আমার বাড়িতে একটা রুহানি শারীরিক রোগের রোগী, আমার ভাই রোগী, আমার পড়োশী রোগী, তার সাথে কি ব্যবহার করি, কিনা করি? তাকে দেখতে যাই না, তাকে তার প্রতি সহানুভূতিশীল হই না? ঠিক এরকম ভাবে আমার ওই যে দিনই রোগী ভাই, তাকে কিনা করা যাবে না, তাকে মহব্বত করতে হবে, মহব্বত করে তাকে দিন বুঝাইতে হবে, দিনের রাস্তা তাকে আনতে হবে, চেষ্টা করতে হবে, বুঝাইয়া ধমকাইয়া না, রাগ করে না, গালি দিয়ে না, গালি দিলে তো আসবে না। তাকে মহব্বতের সাথে সে তিনি রুগী তাকে বুঝাইয়া তাকে দিনের রাস্তা আনতে হবে। এই জন্য দিনের কাজ সে তো আকামের সরায়তের ভিত্তিতে হওয়া চাই, মন মানে হওয়া যাবে না। দিনের কাজে দাওয়াতে তবলিগের কাজে আগাম হয়ে গেছে, যেমন নামাজ সুজা অন্যান্য বিষয়ে আগাম আছে, ঠিক এরকম দাওয়াতের কাজের মধ্যে আগাম আছে, আদাব আছে, সুন্নত আছে, ফরজ আছে, প্রত্যেকে হয়ে আছে, কোনখানে কিভাবে দাওয়াত দিতে হবে। কাজী ভাইয়ের আমার বলতেছিলাম যে এই যে চার দিন
আমরা শুনলাম কিনে গেলাম, যদি এই চার দিনের কথাগুলি এই আমল যা শুনছি বুজুর্গরা আমাদের জবান থেকে এটা আমার জীবনে আমি ধরে রাখতে চাই, ধরে রাখতে চাই, তাহলে এগুলি আমাদেরকে আমলের মধ্যে আনতে হবে, আমলের মধ্যে আনতে হবে। আর সে আমল কিভাবে আসবে? আজকে এই ভুলগুলি কেন, এই বদনগুলি কেন? দুটা কারণ। একটা কারণ হল যে সহি এলেমের অভাব, সালাম যে সুন্নত মোতাবেক দিতে হয়, যে আমাদের হাঁটু দিতে হয় না, শুধু মুখে বলতে হয়, ওই ভাইকে শোনায় বলতে হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বলেন তো ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি খারাপ শোনা গেছে, কি খারাপ শোনা গেছে! দেখছেন ওই যে বলছি না, সুন্নত হল আজমাল, মানে অতি সুন্দর। আজ আসসালামু আলাইকুম, সালাম আলাইকুম, আসসালামু আলাইকুম, কি এটা সুন্দর শোনা গেছে! সুন্নতুল আসমাল অতি সহজ, সুন্নতুল আসমাল অতি অতি উত্তম, সুন্নতুল আসমাল অতি পরিপূর্ণ। আমি কেন আমার এই এবাদতটা আমি নষ্ট করব? আমার কোন জামাটা যদি আমি নষ্ট করি, খলিফা দর্জি যদি আমার জামাটা নষ্ট করে দেয়, আমি তো গায়ে দিব। কি বলেন, এই জামাটা ক্ষতি হইবে? এটা তো ক্ষতি, সামান্য ক্ষতি হইল, আমার আমলটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে এই নষ্ট আমল তো আল্লাহর কাছে কবুল হবে না, এটা তো মিজানের পাল্লায় ওজনদার হবে না। এই নেকির দ্বারা তো আখেরাতে আমার এই নেকির ভান্ডার তখন শূন্য, এই আমল তো ওইখানে পাওয়া যাবে না। আমার আমলটা কি এইখানে পর্যন্ত না ওইখানে পর্যন্ত? ওইখানে পর্যন্ত না। তাহলে যদি আমি সে আমলটা নষ্ট আমল করি, খারাপ আমল করি, তাহলে ওইখানে পাওয়া যাবে? তাহলে আমলটা সেইভাবে করতে হবে যেভাবে করলে এই আমলটার বরকত দুনিয়াতে নগদে পাওয়া যাবে, এই আমলটার বরকত আখেরাতে পাওয়া যাবে, ওই আমলটার বরকত আখেরাতে পাওয়া যাবে। নেক আমলের বরকত দুনিয়াতে নগদে হয়, নেক আমলের ফায়দা দুনিয়াতে নগদে হয়, নগদে হয় না, নগদে পাওয়া যায়, আখেরাতে পাওয়া যায়। গুনার শাস্তি দুনিয়াতে হয়, আখেরাতে হয়। এই দুনিয়াতে যত অশান্তি আর খারাপি, সমস্ত মূল কারণ হইল গুনার, গুনা সব জায়গায়। এর কারণ কি? গুনাহ, গুনাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন যে উম্মতের মূল রোগ হয়ে গুনাহ, উম্মত ধ্বংস হবে গুনার কারণে। এখন গুনাহকে আমরা গুনাহই মনে করি না, এর দুইটা কারণ বলছি। একটা কারণ হইল এটা যে গুনাহ, এই গুনাহ সম্পর্কে আমার এলেম নাই, ফটো উঠানো গুনাহ, সব করে করি, ওয়াজের মাহফিলে করি, বিবাহের অনুষ্ঠানে করি, মসজিদের মধ্যে করি, কিন্তু আমরা কম করে এটা বলি না, চুপ থাকি। যদি না বলি মান কানা ফি হাদিহি আমা ফাহুয়া ফিল আখিরাতি আমা, তুমি দুনিয়াতে অন্ধ, দুনিয়াতে বলো নাই, গুনাকে গুণা বলো নাই, তুমি আখের তো অন্ধ অবস্থায় উঠবা। দুনিয়াতে মানুষ তোমাকে বুজুর্গ বলবে, বুজুর্গ দোয়া করেন, দোয়া করেন, তোমার দোয়া কবুল হবে না, দোয়া কবুল হবে না, মুস্তাজাব দাওয়াত থাকবে না। তুমি যদি কেউ ওই দিনের ওই পাহলুর উপরে কাজটা করে, কথা না বলে, এস্তা না করে, মুনকারকে দমন না করে,
গুনাকে গুনা না বলে। তো আমাদের নগদ ফায়দা দুনিয়াতে হয়, দুনিয়াতে নগদ ফায়দা হয়, আর এটা এমন ফায়দা দুনিয়াতে ধরেন আপনার তিনটা বন্ধু আছে, কয়টা বন্ধু? তিনটা বন্ধু, একটা এই দরকার বন্ধু আসলে কিন্তু জানাইবেন, আসলে আসতে আমাকে জানাই দিবেন, কয়টা বন্ধু? একটা বন্ধু হইল টাকা পয়সা সম্পদ, কিন্তু এই সম্পদটার এই বন্ধুত্ব আপনার সামনে কতক্ষণ কতক্ষণ পর্যন্ত এই বন্ধুত্ব থাকবে? কতক্ষণ? নিয়মিত থাকা অর্থাৎ মুহূর্তের আগ পর্যন্ত, মুহূর্তের জাকান্দানি শুরু হইলে আপনি যদি কয়ে আমার এই টাকা এই সম্পদটা মসজিদে দিয়ে লাইলাম, এই 1 কোটি টাকা দান করলাম, কামাইব? মুহূর্তের জাকান্দানি শুরু হইলে এটা দান করলে কামাইব? সময় সুস্থ অবস্থা স্বাভাবিক অবস্থা, এই জন্য দেখেন না দলিল লিখতে দলিল লেখলো যে আমি সুস্থ সজ্ঞানে অন্যের বিনা প্ররোচনায় আমি এই সহি সম্পাদন করলাম, সুস্থ থাকতে তো মৃত্যুর পরে এই বন্ধু অচল, এই বন্ধু অচল, এই বন্ধু কাজে লাগবে না। দুনিয়াতে যতদিন আপনি সুস্থ আছেন ততদিন এই টাকা আপনার কাজে লাগবে, সম্পদ কাজে লাগবে। এই বন্ধুটা আর যদি আপনার দুনিয়াতে খালেস নিয়তে নেক কাজে খরচ করে, নেক কাজ নিয়ত খালেস নিতে হবে, খালেস নিয়তে ভালো নিয়তে ভালো কাজ করতে হবে। এখন যদি নিয়ত ভালো থাকে আর এই আপনার যদি আমলটা খারাপ থাকে তাহলে লাভ ফায়দা হবে? যে আমি নিয়তটা ভালো করছি যে এই লটারিতে 1 কোটি টাকা পাইলে 20 লাখ টাকা আমি মসজিদে দান করব, আর 80 লাখ টাকা আমি নিজে বুক করব, নিয়ত তো ভালো ছিল, নিয়তটা ভালো আমলটা খারাপ। এই জন্য টাকা পয়সা কোন কেমনে উপার্জন করছো এই তো আল্লাহ ধরবো, জিজ্ঞাসা করবো কোন রাস্তায় খরচ করছো, এই যে বিবাহ সাদিতে এই বিভিন্ন অনুষ্ঠানে যে উনার কাজ করা হয় এগুলিও আল্লাহ ধরবো। এই 5টা বস্ত্রের মধ্যে 2টা বস্ত্রই হবে মুআমেলার সম্পর্কে, 2টা বস্ত্র হবে মুআমেলার সম্পর্কে। তুমি যে সম্পদ উপার্জন করছো, টাকা কামাই করছো, তোমার উপার্জনের রাস্তাটা কি হালাল ছিল কিনা, এবং এই টাকা কোন লাইনে খরচ করছো, হারাম রাস্তায় খরচ করছো না হালাল, হারাম রাস্তায় খরচ করছো না হালাল রাস্তায় খরচ করছো, এই 5টা বস্ত্রের মধ্যে কয়টা বস্ত্র? 2টাই হবে মুআমেলা সম্পর্কে, যেটাকে আমরা দিনই মনে করি না, এটা দিনের যে বাধা দিচ্ছে মুআমেলা, যেটা মুসলমানের আসল পরিচয়, যার দ্বারা সারা বিশ্বে মুসলমানদের প্রচার প্রসার, এই দুনিয়াতে দিনের প্রসার প্রসার হয়েছে 2টা জামাতের দ্বারা। এক জামাত হল আউলিয়া কারামের জামাত, এই যে শাহজালাল মুজাহিদি ইয়ামেনি রহমাতুল্লাহ আলাইহি সহ এই যে শেষ এই এই কাফেলার সর্বশেষ যারা হযরত ইমাম সাহেব রহমত আকবরের সাহেব রহমতুল্লাহ আলাইহি, শেখ কুরিয়া রহমতুল্লাহ আলাইহি, এই যে শেখ গাজী নবীর রহমতুল্লাহ আলাইহি, এই যে আউলিয়া কারামের জামাত, ওনাদের দ্বারা দিনের যে কাজ হয়েছে আমাদের লাখো মানুষের দ্বারা এর একটু কাজ হয় না। কেন ভাইরা? তারা শুধু কথার দ্বারা ময়দান গরম করতেন না, তারা মানুষের দিল গরম করতেন, দিল গরম করতেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোবারক সহবতে যখন তাদের দিল তৈরি হয়ে গেছে, সাথে সাথে আসমান থেকে আহকাম নাযিল হয়েছে যে মদ ছাড়ো, মদ হারাম হয়ে গেছে, সাথে সাথে মদের কলসি এই মুখ বরাবর আছে এটা গলায় দিছে, ঘরে যা আছে সব ভাইয়া গলায় দিছে, মদিনার হলিতে খলিতে এরকম মদের বইটা বসে। কিন্তু এখন যদি
দিল ফেয়ার না হইত, যারা যদি চালো চালো আগুন চালো ঘরে ঘরে যা এরকম মিছিল কইরা কইরা এই কোরআনের আলো জ্বালান দিব, মিছিল কইরা কইরা কোরআনের আলো জ্বালান দিব, ওই তরিকা ইমাম মালিক রহমতুল্লাহ বলে যে ওই পন্থা এই বর্তমানে ওই তরিকা অবলম্বন করতে হবে। আগে মুসলমানদের তীর তৈরি করতে হবে, তারপরে তীর যখন তৈরি হয় তখন তারা দিনকে তারা কবুল করবে, আল্লাহ পাকের আহকামাতকে তারা মেনে নিবে, আহকামাতকে তারা কবুল করবে, আল্লাহ পাকের নাফরমানি থেকে তারা নিজেদেরকে বাঁচায় রাখবে। এই জন্য দিল তৈরি করতে হয়। আর এই জন্য ভাইয়েরা আমার আজকে আমরা এই সমস্ত হারাম আমরা অনায়াসে করি, খারাপ কাজ করে নিজে গর্ব করি, আরো যে কম্পিটিশন করি যে কে কতটুকু হারাম কাজ করতে পারবে। দুই কারণ, এক নম্বর কারণ হইল যে এইগুলি যে গুণা এই জিনিসটা আমরা তাদেরকে বুঝাইতে পারি নাই, আমরা তাদেরকে বুঝাইতে পারি নাই, আমার ভাইদেরকে বুঝাইতে পারি নাই, এটা আমার কমজোরি, এটা আমার কমজোরি, আমি তাকে বুঝাইতে পারি নাই। আমার আশেপাশে প্রতিবেশী আমি তাকে দিন বুঝাই না, আমি তার কাছে যাই না, সে আমার কাছে আসে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কসম করে বলছেন, কসম করে বলছেন, ওই আল্লাহর কসম করে বলতেছি, যারা তোমরা তাদের কাছে কেন যাও না, তোমরা কেন তাদের কাছে যাও না, আর তাদেরকে বলতেছেন তারা কেন তোমাদের কাছে আসে না, এই তোমরা কেন আসো না, তোমরা কেন তাদের কাছে যাও না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলতেন, আল্লাহর কসম আমি অতি অবশ্যই তোমাদের আল্লাহ পাকে আযাব নাযিল করব। কি বলেন ভাই? তো কাজেই এই যে আজকে আমরা এত কিছু জানার পরেও দাড়ি লম্বা করা, এক মুষ্টি করা জানি করি না, টাকনো টাইগার লুঙ্গি পাইজামার প্যান্ট পরা এটা কবিরা গুণা, এমন গুণা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটা গুণার কথা বলছে, চারটা ক্ষতি যে আল্লাহ পাক তার দিকে তাকাবেন না, আল্লাহ পাক তার দিকে তার সাথে কথা বলবেন না, আল্লাহ পাক তাকে পাক করবেন না, আল্লাহ পাক তাকে কঠিন শাস্তি দিব। কি বলেন? এই যে লুঙ্গি টাক নিচে পড়া এটা কোনো বাহাদুরি? কেন এটা করি? আমি যদি দাঁড়িটা সাইডটা কেটে ছোট করি কি বাহাদুরি হয়, কি সম্মানটা বেড়ে যায়? যারা লম্বা রাখছে এদের কি মানুষ অসম্মান করে? কেন এই সমস্ত বেহুদা গোনা কাজ করে করি যার মধ্যে কোনো মজা নাই? এই জন্য তো নেক আমলের আমাকে তো হুজুর দোয়া করেন, দোয়া করেন যাতে নামাজ পড়তে মজা লাগে না, তেলোয়াত করতে মজা লাগে না, নেক আমল করতে মজা লাগে না। আরে মজা করতে লাগবো, মজা যেটার মধ্যে লাগবো এটা তো করি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজা লাগার ওষুধ তো বলে গেছেন যে তোমার চোখ দ্বারা বেগানা মহিলাদের দিকে, গায়ের মাহারাম মহিলার দিকে তাকাইবে না, তোমার নজরে হেফাজত করবা, যত কষ্টই লাগো যেই কষ্ট লাগবে তুমি বেগানা মহিলার থেকে নজরকে হেফাজত করবা, যেই কষ্ট চোট তোমার মধ্যে লাগবে আল্লাহ পাক তোমার অন্তরের মধ্যে দিলের মধ্যে ভালো একটি ইমান ইমানের রসদ আল্লাহ পাক দিয়ে দিবে, তোমার হেফাজত মজা দিয়ে দিবে। মজা দিয়ে তাকাইয়া ওই দিকে তাকাইও মজা লই, এদিকটা দিলের থেকে এবাদতের মজা নষ্ট হয়ে দিবে। কথা বুঝলেন ভাই? তো বলতেছিলাম এক নাম্বার হল ওই যে গুনার এলেম না থাকার কারণে, কারণ আমরা যারা জানি আমরা তো এই কথা বলবো না, আমরা এই কথা বলবো না, বলি না, এমন বন্দা হয়ে গেছি, বন্দা বান্দা না বন্দাত্ব এসে গেছে, বন্দাত্ব বন্দাত্ব এসে গেছে। আমি আমার ভাই নামাজ পড়ে না, তার সাথে এক বিছানায় থাকতেছি, একই দোকানে বসতেছি, একই একই ঘরের চালের নিচে
না ভাই নামাজটা পড়ো, আমি তার সাথে সব কিছু করি, ব্যবসার পার্টনার সব কিছু করি, কিন্তু ওই যে ভাই সে যে একটা মর্তবর দিনই ক্ষতির মধ্যে আছে তাকে বুঝাই না ভাই নামাজটা পড়ো, ভাই নামাজটা পড়ো। বলেন আমরা কি ব্যক্তিগত ভাবে আমাদের ঘরে আশেপাশে পাড়া পড়োশী তাদেরকে যদি এরকম ভাবে নামাজের দাওয়াত দিতাম, আরে ভাই দাওয়াত দিলে না করলে তো সে গুণাগার হবে, কিন্তু আপনি যদি এই দাওয়াতের কাজটা করলেন আপনি নেকি পাইবেন না, আপনি নেকি পাইবেন না। হযরত থানভী রহমতুল্লাহ আলাইহির কাছে এই দুইজন লোক গেছে, এতদিন যাবত বলতেছি যে ভাই এরকম ভাবে দাঁড়িয়ে রাখো দাঁড়িয়ে রাখো দাঁড়িয়ে রাখো, কিন্তু সে আমার কথা শুনলো না। শেষ পর্যন্ত আমি তাকে বলা বাধ্য দিচ্ছি, শেষ পর্যন্ত আর তাকে বলি না। হযরত থানভী রহমতুল্লাহ বাথরুম থেকে বাড়িয়া ও তাদের কথা শুনতেছিলেন যে ওই যে যার কাছে বলতেছিল সে বলতেছে শেখ দুবাই গুণাগার উপরে অদর রইল, কিন্তু তুমি তো ভালো কাজটার উপর অদর থাকতে পারলে না, এই যে তাকে যে দৈনিক দাওয়াত দিতা এই যে ভালো কাজ ছিল এই ন্যাক কাজটার উপর তুমি জমে থাকতে পারলো না, কিন্তু সে তো গুণার উপর জমে রইল। ওই লোকটার জবটা খুব পছন্দ করছে। আজকে আমরা যদি এরকম ভাবে আমরা যদি প্রত্যেকে নিজে ঘরে নিজে আশেপাশে নিজের মহল্লায় এরকম ভাবে এই দাওয়াতের মেহনত কিছু কিছু করতাম, তাহলে আজকে এত বেনামতি হইতো? আজকে এই উম্মত কেন এই ধ্বংস বরবাদের আজকে চরম পর্যায়ে চলে আসছে? উম্মতের কত অংশ কত পার্সেন্ট এখন নামাজ পড়ে না? আল্লাহ সবচেয়ে বড় হুকুম ইমানের পরে নামাজ, সবচেয়ে বড় হুকুম সে নামাজ। মুসলমানের সংখ্যা কত, তাদের সংখ্যা কত, সেই পরিসংখ্যান সবকিছু পরিসংখ্যান আছে, কিন্তু আমরা আমাদের মহল্লার আমাদের ঘরে আমাদের আশপাশে কেন আমাদের পরিসংখ্যান নাই, তাদের প্রতি কোনো দরদ নাই, মহব্বত নাই, তাদের প্রতি আমাদের কোনো এই জন্য কোনো কর্তব্য এবং করণীয় কাজ যেটা ছিল সেইটা আমরা করি না। আজকে বেনামাজি শুরু, যারা নামাজি যারা নামাজ পড়ে বলেন নামাজের যে সমস্ত হুকুম হাকাম আছে, সুন্নত আছে, আদব আছে, নামাজ খুশু খুজুর সাথে পড়তে হয়, খুশু খুজু করা সাথে নামাজ আদায় করা, নামাজের সমস্ত সুন্নত গুলি আদবের প্রতি লক্ষ্য রেখা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা তামামাল ওযু ওয়া তামামা সলাতি ওয়া তামামা রিজওয়ানিকা ওয়া তামামা মাগফিরাতি। আয় আল্লাহ আপনি আমাকে পরিপূর্ণ ওযু এবং নামাজ এবং আপনার পরিপূর্ণ সন্তুষ্টি এবং আপনার মাগফিরাত এনায়েত করুন। পরিপূর্ণ সন্তুষ্টি, পরিপূর্ণ মাগফিরাত কিসের মধ্যে? পরিপূর্ণ ওযু এবং নামাজ। আজকে আমরা ওযু করি, ওযুর মধ্যে যে সমস্ত সুন্নত আছে, যে সমস্ত আদব আছে, এই ওযুর মধ্যে সেইগুলি রেয়াত করতেছি? আকো দিয়ে খালি কোন রকম ভাবে শরীর আকো যেমন দুই, ওযুর মধ্যে যে সমস্ত ফরজ সুন্নত মুস্তাহাব আদব রয়ে গেছে তার কোনো খবর নেই, খালি হাত পা ধুইয়া আর মসজিদে যাই গেছি, যে মসজিদের স্যাম সাইডা এইখানে এক লোটা পানির দরকার, এইখানে দশ লোটা পানি অপচয় করে মসজিদের পানির অপচয় করতেছি, আল্লাহ পাকের নিয়ামতের অপচয় করতেছি না করতেছি না। এই যে ডর ভয় নাই, অন্তরে ভয় নাই, এর কারণ কি? এই যে সব কিছু মূল কারণ হইল আমাদের রুহানি রূপ, অন্য কোন রূপ নাই, অন্য কোন রূপ নাই। আল্লাহ পাকের আহকামাত, আল্লাহ পাকের হুকুম, আল্লাহ পাকের বিধান দুইটা ভাগ, এক দুইটা ভাগ, একটা হইল আমাদের যে সমস্ত আমলগুলি আমাদের দৈহিক ইবাদতগুলি যেগুলো নামাজ রোজা হজ যাকাত বিবাহ শাদী লেনদেন কামাই রোজগার যা কিছু আছে এই সমস্ত বিধানাবলী, এই যেটাকে বলা হয় এইটা হল এলমে ফেকা। এই বিষয় তো মাশাআল্লাহ যথেষ্ট চর্চা আছে, মাদ্রাসার মধ্যে পড়ানো আছে, মাদ্রাসার মধ্যেও এইগুলির চর্চা আছে, কিন্তু
যে সমস্ত বিধান আল্লাহ পাকের আকাম যেগুলি আমাদের অন্তরের সাথে দিলের সাথে সম্পর্ক, অন্তরের সাথে সম্পর্ক, ওই সমস্ত বিধান কি সেগুলি সম্পর্কে আমাদের, আমরা দিনদার নামাজি হাদিসাব মানুষ, আমরা ওই সমস্ত দিনের একটা অংশের যে বিষয়গুলি আমাদের বাহ্যিক বিষয়, দৃশ্যমান বিষয়, এই আংশিক আবাদত কিরা মনে নিজেকে পরিপূর্ণ দিনদার নেককার মনে করতেছে, অথচ দিনের ওই বিষয়টা যেগুলি মানুষের বাতিলের আমলের সাথে সম্পর্ক, যেগুলি এলমের থাকা তাসাউফের বিষয়, এই সমস্ত বিষয় সারা জীবন এই বিষয়টা নিয়ে কোনোদিন চিন্তা করলাম না যে এই বিষয়গুলি কি, যেটা আমাদের অন্তরের সাথে, অথচ এই ঈমান আকীদা আল্লাহর ভয় আল্লাহর মহাব্বত বলেন, কারো অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় আল্লাহর মহাব্বত, মানুষ আল্লাহকে মানে দুই কারণে, একটা আল্লাহর ভয়ে মানে, একটা আল্লাহর মহাব্বতে মানে, কি বলে যে মহাব্বতে মানুষকে কেউ নারাজ করে না, আরেকটি হলো ভয়ে, তার ভয়ে তাকে এই কাজের থেকে বিরত, দুইটা কারণ, একটি হলো ওই এলেম না থাকা, আরেকটি হলো আল্লাহর মহাব্বত যে কমতি, আরেকটা হলো আল্লাহর ভয়ের কমতি, আর এই বিষয়গুলি যেই বিষয়ের মাধ্যমে আমাদের মধ্যে আসবে হাসিল করতে হয় সেটা আল্লাহ পাক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের আসল রূপ বলে দিয়েছেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কালব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি তোমার ওই তোমার অন্তরের দিলের আমল ভালো হয়, দিল যদি ভালো হয়, তোমার হাত ভালো, চোখ ভালো, চলা ভালো, ফিরা ভালো, নজর ভালো, কথা ভালো, পরিকল্পনা ভালো, সব ভালো হবে, ওই যে তোমার দিল যেটা অন্তর, যেটা তোমার এই দেহে বাদশাহ দেহকে পরিচালনা করে, যদি ওইটা ভালো হয় তাহলে সব ভালো হবে, আর যদি ওইটা খারাপ হয় তাহলে তুমি দিনে এলেম শিক্ষা করা, এদের তুমি হাতিতে ভাগে বোঝা আছে, কেউ যদি দিনে এলেম এই জন্য শিক্ষা করে, এর দ্বারা পেট পালার জন্য সে জান্নাতের গন্ধ বই করবে, ভাইয়ের আমার আজকে সবচেয়ে বড় সমস্যা আমাদের এই জায়গাটা, যে আজকে ওই সমস্ত পুজোর করা উনারা যে মেহনত করে গেছেন, তারা মানুষের দিলকে আবাদ করছে, মানুষকে দিলকে আবাদ করছেন, মানুষের অন্তরে আল্লাহর ভয় আল্লাহর মহাব্বত তারা মানুষের অন্তরে এই সৃষ্টি করার জন্য তারা সেই মেহনত করছেন, আর এইটা আসবে কিভাবে, আল্লাহ রাস্তা বলে দিচ্ছেন, তোমার তাকুয়া এই যে দৌলত, এই তাকুয়া ছাড়া তোমার দিনদারি ঠিক হবে না, তোমার ওয়াজ ঠিক থাকবে না, ওয়াজ করে জাহান্নামে দেবা, পীর হয়ে জাহান্নামে দেবা, আলেম হয়ে জাহান্নামে দেবা, আবেদ হয়ে জাহান্নামে দেবা, তুমি জিকির করে জাহান্নামে দেবা, যদি তোমার মধ্যে এখলাস না থাকে, তোমার মধ্যে তাকুয়া না থাকে, এই জন্য তোমার সেই এখলাস আর এই সমস্ত সমস্ত আমলের জন্য যেটা তোমার দরকার, সমস্ত আমলের সেটা যেটা মহাবেদ যেটা সংরক্ষক সেটা হলো তাকুয়া, যদি তাকুয়া না থাকে তোমার সব নষ্ট হয়ে যাবে, এই জন্য আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে জায়গায় জায়গায় স্থানে স্থানে তাকুয়ার কথা বলছেন, আর যদি তাকুয়া তোমার মধ্যে এসে যায় তাহলে তোমার এই কুয়াত লোক দেখানো হবে না, তোমার সোনাও এই মজা নেওয়ার জন্য হবে না, তোমার যা কিছু দিনে কাজ করবা সব কিছুর মধ্যে এখলাস থাকবে, আল্লাহর ভয় থাকবে, আর ওই যে এখলাস আর সুন্নত মোতাবেক যখন আমল হবে, ওই আমল আল্লাহ তাআলার কাছে মকবুল হবে, যখন তোমার আমল মকবুল হয়ে যাবে তুমি আল্লাহর মকবুল হয়ে দিবা, যখন তুমি আল্লাহর কাছে মকবুল হয়ে দিবা আল্লাহ তাআলা তখন বলবে, হে আমার ফেরেশতা, হে জিব্রাইল, হে ইসরাফিল, হে মিকাইল, তোমরা শোনো, আমি তাকে ভালোবাসি, তোমরা তাকে ভালোবাসো, হে জিব্রাইল, ওই আল্লাহ পাকের নৈকট্য লাভকারী ফেরেশতারা আসমানের ফেরেশতাদেরকে বলবে, এই আল্লাহ তাকে ভালোবাসে, আমরা তাকে ভালোবাসি, তোমরা তাকে ভালোবাসি, তখন দুনিয়ার সমস্ত নেককাররা আল্লাহওয়ালারা তাকে ভালোবাসে, বাইর আমার এইভাবে হাজারো লাখর মানুষ জমা হয়, যদি এখানে সাবিনে ইয়াসমিন মমতার নায়িকা গায়িকা এর একটা যদি আসে, এরকম লাখ মানুষ জমা হয়ে দিতে পারে,
এটা কি মকবুলিয়া হয়ে গেছে, আল্লাহর কাছে মকবুল হয়ে গেছে? এই মকবুলিয়া থেকে না, খাস মকবুলিয়া হইল ওইটা আল্লাহ থেকে আসে, ওইটা আল্লাহ থেকে আসে। সেই মকবুলিয়তের রাস্তা, সেই শাহজালাল মুজারতি আমিন রহমতুল্লাহ আলাই, এই আপনার সিলেটের রাজা গৌরবমন্দের অত্যাচারে জুলুম অত্যাচারকে দখল করার জন্য হযরত শাহজালাল মুজারতি আমিন রহমতুল্লাহ আলাই যখন এখানে আসে, একটা সুন্নতের উপর আমল করতে বলছে, এই আজান দাও, আজান দাও। আজান যখন শুরু হলো, রাজা গৌরবমন্দের প্রাসাদ যেরকম ভাবে ভূমিকম্প হইলে, যেরকম ভাবে ভূমিকম্প শুরু হইয়া রাজা গৌরবমন্দের প্রাসাদ চুরমাচুর হয়ে গেছে, একটা সুন্নতের মধ্যে কিরকম তাকত ওই যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন তাদেরকে বলল যে তোমাদের মধ্যে কোন সুন্নতের তো কোনো কমি হয় নাই, তখন তারা চিন্তা করে মুহাসাবা করলো যে আমাদের মধ্যে কি কি এরকম সুন্নতের কমি আছে, কি কি সুন্নতের অভাব, শূন্যতা দেখা দিতে। তখন তারা নিজেদের মধ্যে পরিসংখ্যান করলো, জরিপ করলো, মহাসভা করে দেখলো যে একটা শূন্যতের মধ্যে কমি এসে গেছে, একটা শূন্যতার কমি দেখেছে আমাদের দিকে। সেই শূন্যতটা কি ছিল? মেসওয়াকের শূন্যত, মেসওয়াকের শূন্যত। তখন তারা সবাই যখন এই শূন্যতটাকে আবার এতেমান শুরু করলো, গাছের ডালা পালা ভাঙ্গা যখন শূন্যদের এতেমান শুরু করলো, এই শত্রুপক্ষ এতদিন যারা শক্তির বলে, অস্ত্র বলে, বাহু বলে, সংখ্যা বলে যারা যারা কাবু হইতেছিল না, তারা মোকাবেলা করবে তো দূরের কথা, যুদ্ধের ময়দানে তারা বাইরে চলে গেছে। বাইরে আমার আজকে সেই কোরআন এবং সুন্নত ফেজা দিয়া আজকে মুসলমান জাতির এই দুর্দশা, অন্য কোন কারণ নাই ভাই, একমাত্র কারণ হইল আজকে আমাদের এই শূন্য ছেড়ে দেওয়ার কারণে। এই জন্য বাইরে আমার বলতেছিলাম যে আজকের দিকে আমরা সকলেই শূন্য চিন্তার বেহানত করব, কি করব কি করব না, শূন্যদের আমলকারী হবে, শূন্যদের হেফাজত করব। হাদিসে পাকের মধ্যে আছে, তুমি যদি দুনিয়াতে শূন্যদের হাতে হেফাজতকারী হও, নিজে আমল করো, অন্যকে আমল শিখাও, এই কাজটা যদি তুমি দুনিয়াতে করো, আল্লাহ পাক দুনিয়াতে তোমাকে চারটা নগদ পুরস্কার দান করবে। এক নাম্বার পুরস্কার হবে, এই দুনিয়াতে সমস্ত নেককার আল্লাহওয়ালা সমস্ত মানুষের অন্তরে তোমার মহাব্বত ঢেলে দিবে, সকলে তোমাকে মহাব্বত করবে, নিজের আর এরকম মহাব্বত করবে, তোমাকে অন্তর দিয়ে সবাই মহাব্বত করবে, সকলে অন্তরে তোমার মহাব্বত। দুই নম্বর, সমস্ত ফাসেক তাদের অন্তরে তোমার ভয় ঢেলে দেওয়া হবে। আজকে মুসলমান কত কোটি শত কোটি মুসলমান সারা পৃথিবীতে অমুসলমানরা মুসলমানদেরকে মোটেও পরোয়া করে না, লক্ষ কোটি মুসলমান শত কোটি মুসলমান তাদেরকে টেরিয়া তাদেরকে কোনো ভয়ই করে না। আজকে তাদের খেলনার পাত্র আমেরিকা লাথি মারে, এই রাশিয়া লাথি মারে, ইংল্যান্ড লাথি মারে, ভারতে লাথি মারে, আজকে তারা তাদের খেলনার বস্তু। কেন ভাই? এই মুসলমান তোমরা তো এইরকম জাতি ছিল না, তো নেই হ্যাঁ মুসলমান কে লিয়ে তু হ্যাঁ দুনিয়া ভর কে সত কো জাগানে কে লিয়ে ওয়াদা এ গালা বাহে মমিন কে লিয়ে কুরআন মে ফির তুজে গালিব নেহি উসে কা সারিমান মে। তুমি তো রাত্রিকার মানুষ না, তুমি তো ঘুমান্ত থাকার মানুষ না, তুমি তো আসছো ঘুমানো মানুষকে জাগাইবার জন্য, তুমি যদি ঘুমায় যাও তাহলে জাগাবে কে? বাইরে আমার এক নাম্বার ফায়দা হবে, তুমি তোমার সকলের অন্তরে তোমার মহাব্বত এটা দেওয়া হবে, সকলে তোমাকে মহাব্বত করবে। দুই নাম্বার, তোমাকে ফাঁসে ফাঁদের এই সন্ত্রাসীরা, এই ইসলামের দুশ্মনরা তোমাকে জলের মতো বাইবে, জলের মতো বাইবে। তিন নাম্বার, আল্লাহ পাক সকল প্রকার গোমরাহ থেকে, সমস্ত ফেরকায়ে বাতিল থেকে, সমস্ত গোমরাহ থেকে, কেন তুমি তো সুন্নতের রাস্তায় আসো, সুন্নতের রাজপথে আসো, জান্নাতের রাজপথে আসো, সুন্নতের রাজপথে হলো জান্নাতের রাস্তা, সেই রাজপথে তোমরা আসো। কাজী তুমি যদি সুন্নতে হাফেজ
ইবাদত করো, সুন্নতের ইহতিমাম করো, প্রচার প্রসার করো, আল্লাহ পাক তোমাকে সকল প্রকার ফেটনা থেকে আল্লাহ পাক তোমাকে হেফাজত। সুবহানাল্লাহ। তিন নম্বর ফায়দা হবে, আল্লাহ পাক তোমার রিজিকের মধ্যে ওয়াসাত দান করবেন, বরকত দান করবেন, এমন বরকত দিবেন তুমি ধারণা করতে পারবে না, আল্লাহ পাক তোমার রিজিকের মধ্যে এমন বরকত দান করবে। তো কাজী ভাইরা ইনশাআল্লাহ তাআলা আমরা এই সুন্নতের কাজ করতে রাজি আছি, নগদ ফায়দা। দুই নম্বর, তিন নম্বর কাজ যদি আরো, মান তামাসাক বি সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ, 100 শহীদের সওয়াব পাবে। আমরা এই সওয়াব নিতে রাজি আছি ইনশাআল্লাহ। সালাম এখন থেকে কেমনে সালাম দিব? আসসালামু আলাইকুম। কেম কিভাবে সালাম দিব? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তারপরে সালামের জবাব কেমনে দিব? ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম না, একটু খামিয়ে রয়ে গেছে। ওয়ালাইকুমুস সালাম, ওয়ালাইকুমুস সালাম, মুস তোর তরমুজ এই মুস কেন লাগাই দিবেন? ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই সালাম যদি সুন্নত মোতাবেক দেন তাহলে নেকি আছে না? এটা নেকি ইবাদত। যত বেশি সালাম দিবেন তত বেশি আল্লাহ পাক আপনাকে শান্তি দান করবেন, এবং আল্লাহ পাক আপনার অন্তর ঠিকা, এই অন্তরের যে ময়লা, অন্তরের যে গুণা, এর মধ্যে সবচেয়ে কঠিন গুণা, সমস্ত গুণার মা উম্মুল আমরা, সেটা হলো অহংকার। আল্লাহ পাক আমাদের অহংকার, অন্তরকে অহংকার থেকে মুক্ত করে দেবে। বেশি বেশি সালাম দেওয়ার আগে আগে সালাম, অপরিচিত অপরিচিত। আল্লাহ রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আফসুস সালাম বাইনাকুম, তোমরা সালামের ক্যানভাসার হও। আমরা সালামের ক্যানভাসার হতে রাজি আছি, ক্যানভাসার, সালামের ক্যানভাসার হয়ে যাব, এমন ক্যানভাসার হমু আমাকে দেখলেই যাতে ওই লোক মানুষগুলি কয় এই যে লোকটা আসতেছে তাকে আগে সালাম দেওয়া যায় না, সে সবার আগে সালাম দিয়ে দেয়, তাকে কোনোদিন চেষ্টা করে তাকে সালাম দিতে পারি নাই, সে আগে সালাম দেওয়া দেয়। কি বলে এই জন্য আমি কি ক্যানভাসার, যাতে আপনার সমাজের মধ্যে আপনি এই ক্যানভাসার রেওয়াজ হয়ে যায়, সবার কাছে আপনি পরিচিত হয়ে যায়, ওই যে সালামের ক্যানভাসার হয়ে গেছে, কি এটা ক্ষতি হবে? লাভ হবে। দুই নম্বর, আজানের সময় কথা বলবেন না গল্প করবেন? আজানের সময় যদি কোরআন তেলাওয়াত হয় ওই সময় কোরআন তেলাওয়াত বন্ধ রেখা, তারপর আজানের জবাব দেওয়া শূন্য, কথা বুঝছেন নি? আর আজানের, আজান দেওয়া শূন্য, আজানের জবাব দেওয়া কি শূন্য? আজানের জবাব দেন নি? আজানের জবাব দেন মাশাআল্লাহ। তাহলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ তবে কি বলতে হয়? কি বলতে হয়? কইতেছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কি বলতে হয়? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এর জবাবে এইটি বলতে হয়, কথা বুঝছেন না? তারপরে হাইয়্যু আলা সালাহ, হাইয়্যু আলা সালাহ, জবাবে কি বলতে হবে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস-সালাতু খায়রুম মিনান নাওম, কি বলতে হবে? সাদাকতা বারাকতা। আজানও শিখতে হবে, আজানে সবাই শিখতে হবে, যার ঘরে, যার ঘরে সন্তান ভূমিষ্ঠ হয়, কার ঘরে সন্তান ভূমিষ্ঠ হয় না? কার ঘরে সন্তান হয় না? ব্যক্তি বন্ধা নাকি? ব্যক্তির ঘরে হয় না? দাদার জন্য শিখতে হইব, বাবারও শিখতে হইব, সবার শিখতে হইব। মসজিদে আজান না দেন, কিন্তু যখন সন্তানটা হবে ভূমিষ্ঠ হইলে তখন এই বড় বড় বুজুর্গের আপনার ওইনে নিতে পারবেন, সবাইকে পাইবেন না, তখন এই জন্মকালীন সুন্নত থেকে আমরা আদায় হবে। তখন আমি যদি, আপনি যদি সালামের উচ্চারণটা সঠিকভাবে জানেন, আপনি দাদা নানা বাবা আপনি বাচ্চাটাকে গুলে দিয়া ডান গানে আজানের বাক্যগুলি শোনাই দিবেন, বাম গানে একামতের বাক্যগুলি শোনাই দিবেন, কিন্তু উচ্চারণটা সহি দিব। আর ওদের কানের মধ্যে এরকম মসজিদে এরকম উচ্চ আওয়াজে দেন, ও বাচ্চাদের কানে কিন্তু সেভাবে না, আস্তে আস্তে
আজকাল বাচ্চাদের কানের পর্দাটা কি দুর্বল না? ওই যদি জোরে জোরে চিল্লান মারেন সে পর্দা উঠে দেবা। আস্তে আস্তে আজান আর একামত, আর আজান আজান শিখতে হয়, আজান না শিখার কারণে আল্লাহ তাআলার নাম এখন ব্যঙ্গ বিদ্রুপ হইতেছে। আমার আপনার নামটা যদি কেউ বিগড়ায় আমি রাজি না, তার অসন্তুষ্ট হই, নারাজ হই, লজ্জা আল্লাহ। এটাকে কত ভাবে যে উচ্চারণ করা হইতেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। এখন যদি কেউ বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার, যতক্ষণ দম আছে অতক্ষণ টানতে থাকে, ভাই আল্লাহু আকবার এটা একই আল্লাহকে একভাবে না করে তুমি দুই ভাবে উচ্চারণ করতে বললাম। তারপরে বলে যেমন জব দেওয়া সুন্নত, একামতের জব দেওয়া মুস্তাহাব, কিন্তু আজানের একামতের সময় আল আজান জাজমন সেখানে শেষের শব্দ অক্ষরটা থাকিন করতে হবে। এখানে আলহামদুলিল্লাহ হুজুর আসতে, এই জন্য ভাইরা আমার এই জন্য সুন্নতের এলেম শিখতে হবে। সুন্নতের এলেম না শিখলে আপনি সুন্নতের আমল করবেন কেমনে? বড় বড় উলামা বুজুর্গরা তো সবাই মাদ্রাসায় পড়ছে, তারা এই জন্য আমল করতে পারে। আমি আপনি যারা সাধারণ মানুষ, আমাদেরকে এই সুন্নতের এলেম না শিখলে আমল করতে পারবো? এই জন্য বাংলা ভাষায় এখন সুন্নতের অনেক বৈশিষ্ট্য পাওয়া যায়। এটা আমি অনেক বৃদ্ধি জন্য না সুন্নতের প্রচার প্রসারে আমি আমার সাথে একটা অনি নেই, একটা কিতাব আছে তালিম ও সুন্না। এই কিতাবটা আপনার এরকম বড় কিতাব, ইমান আকায়েদ এবাদত মুআমালাত মুআশারাত আখলাক এই পাঁচটা বিষয়ের সুন্নত এই কিতাবটার মধ্যে আছে। আপনাদের এই মুফতি সাহেবের থেকে এটা সংগ্রহ করবেন। তারপরে আরেকটা কিতাব এখন কালামে বাগের বেহরমতি অসম্মান ব্যাপকভাবে এটা মহামারী আকার ধারণ করছে, বিভিন্ন ভাবে কোরআনে বাগের অসম্মান হইতেছে। এই কালামে বাগের আদব সম্পর্কে আদাবে কোরআন সংকৃত আমার এইটা আপনারা সংগ্রহ করবেন। আর যে সমস্ত সুন্নতের কথাগুলি বলছি এই সুন্নতের আমল করবেন, আর যেটা ঔষধ বলছি দেখি এই সমস্ত আহলুল্লাহ আল্লাহ আলেম যারা আলেমে বামলের সহবত, এর ছাড়া ভাই আমলের জিন্দগি গঠন হবে না। আমলের জিন্দগি গঠন করতে হলে এই এলেমের রং ধরতে, এলেমের যে রং ধরাইতে হলে আলেমে বা আমলের সহমত থাকবে। অপূর্ণ মাসা দেখি এর কোন বিকল্প নাই। আল্লাহ পাক আমাদেরকে এই সমস্ত যে সমস্ত কথাগুলি বলার এবং শোনার তৌফিক দিতে, আমল করার তৌফিক না করে দোয়া করবো না। শুধু যাদের জন্য দোয়া কথা বলা হয়েছে তাদের সব রেশানি নিতে বিসমিল্লাহ সহ সুরায় এক লাখ তিন বার তেলাভ করি আউজুবিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله احد الله الصمد لم يكن له كفوا احد. بسم الله الرحمن الرحيم. قل هو الله احد الله الصمد لم يكن له كفوا احد. এই যে আমরা নিয়ত করে বসছি বাস এগুলি ওনাদের আর ওনাদের উপর সোয়াব রেশানি হয়ে গেছে, ওনারা সোয়াব পাওয়া যাবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইলাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب
ارحمهما كما ربياني صغيرا. يا الله يا ارحم الراحمين, يا الله مفتي محمود, يا الله تفسير القران, يا الله পরিষদ এর উদ্যোগে এইখানে আল্লাহ যে বা তফসির সূচনার থেকে আজ পর্যন্ত শুরুর থেকে আজ পর্যন্ত যত আল্লাহ এখানে ওয়াজ নসিহত হয়েছে আল্লাহ যা কিছু মেহনত হয়েছে আল্লাহ সকলকে আপনি কবুল করেন তো আল্লাহ নসিহত গুলিকে আমলে পরিণত করার তৌফিক দান করেন আল্লাহ যারা এই ইন্তেজাম করতেন শুরু থেকে আজ পর্যন্ত করতেছেন আল্লাহ তাদের মেহনতকে আল্লাহ কবুল করেন আরো বেশি এখলাসের সাথে আল্লাহ এখলাসের সাথে সুন্নত মোতাবেক এই সমস্ত কাজগুলি আঞ্জাম দেওয়ার তৌফিক দান করেন আল্লাহ যে সমস্ত আমাদের আগামের বুজুর্গরা এই মাহফিলে আসছিলেন আল্লাহ আজকে তারা অনেকেই দুনিয়াতে নাই আল্লাহ মেহরবানি করে আল্লাহ এই সমস্ত মাহফিলের সমস্ত নেক আমলগুলির সওয়াব উনাদের আরো সওয়াব পৌঁছায় দিন আল্লাহ ইয়া আরহামার রাহিমিন এখনো যে সমস্ত আমাদের আকাবের বুজুর্গরা আছেন আল্লাহ তিনাদের হায়াতের মধ্যে বরকত নাই করে আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আপনি জানেন কি কি আল্লাহ কার জন্য দোয়া দেওয়া হয়েছে কি কি উদ্দেশ্য দোয়া দেওয়া হয়েছে যে লন্ডন প্রবাসে অনেকে আছেন তাদের জন্য দোয়া দেওয়া হয়েছে তাদের সমস্ত পেরেশানি দূর করে দেন সমস্ত মুসিবত দূর করে দেন আল্লাহ এ আল্লাহ এই মাহফিলে আল্লাহ যারা আল্লাহ যারা বিগত দিনে আসতেন আজকে অনেকেই নাই দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ তাদেরকে ভরপুর মাগফিরাত করে দেন তাদের কবরগুলিকে আল্লাহ জান্নাতের বাগিচা বানায় দেন যে গায়ের হিসাব আপনার আপনার জান্নাতের ফয়সালা করে দেন আল্লাহ অনেক মুরব্বীরা এখানে আসেন অনেকে অসুস্থ আল্লাহ আমাদের মুরব্বীদের হায়াতের মধ্যে বরকত দান করেন পরিপূর্ণ সুস্থতা এনায়েত করেন আল্লাহ আমাদের এই মুরব্বীদের হায়াতের মধ্যে বরকত দান করেন আল্লাহ ওনাদের সায়াকে আমাদের উপরে দীর্ঘায়িত করেন আল্লাহ আল্লাহ বান্দা আল্লাহ বহু এরকম এই জমিনের মধ্যে শেয়ার হয়েছে আল্লাহ আল্লাহ শাহজালাল মুতারাদি ইয়ামিনি রহমতুল্লাহ আলাইহি আল্লাহ সহ সমস্ত আউলিয়া কেরাম যারা এই সিলেটের জমিনে শুয়ে আছেন ওনাদের আরো এতে সওয়াব পৌঁছায় দেন আল্লাহ ওনাদের রুহানি বৈধ বারাকাত আমাদেরকে নসিব করেন আল্লাহ ওনাদের নকশা কদমে চলার তৌফিক এনায়েত করেন আল্লাহ সুন্নতের ইশকার মহাব্বত আমাদের অন্তরে পয়দা করে দেন সুন্নতের ইত্তেবা করার তৌফিক এনায়েত করেন আল্লাহ আমাদেরকে সকলকে আল্লাহ সুন্নতের প্রচার প্রসারকারী হিসেবে আল্লাহ কবুল করেন আসবাব মুহাইয়া করে দেন আল্লাহ এই মাহফিলকে আল্লাহ আপনি কবুল করেন যারা এর খেদমত করতেছে দেশে বিদেশে সকলের খেদমতকে আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ যতদিন এই মেহনত চলবে আল্লাহ সকল প্রকার ফেতনা ফাসাদ থেকে আল্লাহ এই মাহফিলকে আপনি হেফাজতে রেখেন আল্লাহ এই এলাকাবাসীর জন্য আমাদের সকলের জন্য এই মাহফিলকে হেদায়েত এবং নাজাতের উসিলা বানায় দিয়ে আমাদের আল্লাহ সকল দোয়া আপনি কবুল করেন সমস্ত দোয়াকারীদের দোয়া কবুল করেন সমস্ত দোয়া কবুল করেন সাল্লাল্লাহু তাআলা আলা খায়রুল খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন সুম্মা আমিন বিরাহমাতিকা আরহামার রাহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম